আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন নিয়ে হাজির হয়েছি, বিশেষ করে যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আর পাশাপাশি দেখেন এখানে কিন্তু ওয়ান প্লাস, তারপরে ভিভো, ওপো, সোনির কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে। আর আজকে আমরা যেই শপে চলে আসছি, শপের নাম হচ্ছে টেক ভিউ। আর আমাদের এই ভিডিওতে সাহায্য করবে আমাদের মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, তো আজকে তো হিউজ পরিমাণ কালেকশন নিয়ে হাজির হয়েছেন, ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে মানে কিরকম প্রাইস দিবেন আমাদেরকে বলেন? মার্কেটে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের কাস্টমারদেরকে। আর আপনারা জানেন যে আমাদের অন্যান্য অনেক চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, আর সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি একটা ভালো প্রাইস এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিন্তে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন, আপনার আমানত খেয়ানত হবে না, যেটা বলবো কথার কাজে মিল পাবেন, আর যেটা প্রোডাক্ট আপনার সাথে কন্ট্যাক্ট হবে ওই প্রোডাক্টেই পাঠাবো, শতভাগ নিশ্চিন্তে নিতে পারো। আর আমরা অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক, লিফটের 4, ব্লক ডি। আর আমাদের শপের নাম হচ্ছে টেক ভিউ, আর শপ নাম্বার হচ্ছে 005D। আমাদের লোকেশনটা যদি আরও সহজভাবে বলে দিই, মার্কেটের যে কোনো প্রান্তে থাকেন বা আসেন, অ্যাপেলের একটা আই সেন্টার আছে ডি ব্লকে, আই সেন্টারের সামনে আসলে পাশে দেখবেন একটা স্যামসাংয়ের শোরুম, ওই গলির মাঝখান থেকে সোজা চলে আসবেন আমাদের শোরুমে। আর যদি এর মাঝেও না চিনেন, মার্কেটের যে কোনো প্রান্তে থাকেন, ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার দিয়ে আপনার সরাসরি যোগাযোগ করলে আমি আপনাকে লুক দিয়ে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ, বা আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আর সারা বাংলাদেশে জানেন আমরা কুরিয়ার করে থাকি, 2040 টাকা পেমেন্ট করলে হবে, যে কোনো রেঞ্জের প্রোডাক্ট নেন কোনো অসুবিধা নেই, মাত্র 2040 টাকা পেমেন্ট করলে হবে। আর বাকি টুকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারেন কুরিয়ার সার্ভিস থেকে। আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার বাইরে, আর ঢাকার মধ্যে হচ্ছে 7 দিন। এবং গ্যারান্টির যে বিষয়টা থাকে, অনেক সময় কাস্টমাররা ঢাকার বাইরে যখন থাকে আসতে পারে না বা আমাদেরকে জানাতে পারে, কিন্তু বাট আমাদের সাথে কমিউনিকেশন করলে 10 দিন জায়গায় 15 দিনও আমরা ওয়ারেন্টি আপনাকে অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করুন। তো আমরা কথা না বলি কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন বলেন। আমাদের কাছে জানে প্রতিনিয়ত কিছু আনকমন ডিভাইস থাকে ইনশাল্লাহ, আজকে আনকমন ডিভাইসটা দিয়ে দেখাবো এবং প্রাইসটা থাকবে খুব সুন্দর, ধামাক্কা, আর কম্পিউটার শেপ। ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে ডিভাইসটা দেখছেন কিনা, আগে দেখান বিয়সদাকে। এটা হচ্ছে আনকমন, আনকমন খুব রেয়ার আর কি, যেমন ফিচার বের শার্পের Aqua R6, খুবই চমৎকার একটা ফোন। শার্পের Aqua R6 বা এটা কম্পিউটারটা অনেক সুন্দর, মানে কনফিগার। এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের 3 পোলেট প্রসেসর, ওকে, 12 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, কার্ড ডিসপ্লে সামনে পিছে, মানে অল এভারেজ খুব ভালো একটা ফোন। এবং পিছনে এটা 20 মেগাপিক্সেল ক্যামেরা, এটা দিয়ে যারা ব্লগিং ভিডিও করতে চান তারা তাদের জন্য এটা নিতে পারে। এটা হচ্ছে 3.5mm হেডফোন, ওকে, জ্যাক। আর কালার দুইটা আছে, একেবারে শতভাগ ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে। এটা আমরা 32,000 টাকা করে সেল করছি, আজকে অবশ্যই একটু কমাই দিব, আছেন এটা এখন আরও 1,000 টাকা কম দিব, ঠিক আছে? 31,000 টাকা, 31,000 টাকা শুধু ডিভাইস, যাদের লাগে আমাদের কাছে কোয়ান্টিটি আছে। আর এটা বেশি নাই প্রোডাক্ট, অল্প কিছু প্রোডাক্ট আছে, দেখাই দেন। কালার দুইটা আছে এখানে, ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাভেলেবল আছে, জি জি, একেবারে সম্পূর্ণ ফ্রেশ। এরপরে আরেকটা আনকমন ডিভাইস, সারা পৃথিবীর সবচেয়ে যেটা কার্ভ ডিসপ্লে, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কার্ভ ডিসপ্লে, মোটোরোলা এস প্লাস, 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, স্ন্যাপড্রাগন প্রসেসর, 5000 mAh ব্যাটারি। আর এই ফোনটা খুবই চমৎকার একটা ফোন, মার্কেটে কিন্তু আনফ্রেশ আছে ফোন, আনফ্রেশ, আনফ্রেশের ভিতরে ইউজমেনিতে দামটা ডিপেন্ড হয়। এটার দাম হচ্ছে আমরা রাখতেছি 32,500 টাকা, যদি কারো লাগে 500 টাকা, 32,500 করে দেন। এটা 32 করলে থাকে না কিছু, কারণ আনফ্রেশ মালটা 31-32 সেল করে, এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন। আপনি দেখেন কোনো জায়গায় ড্রেন স্ক্র্যাচ কোনো কিছু আছে? ফ্রেশ কন্ডিশন, 100% ফ্রেশ আছে একদম, হ্যাঁ, এর জন্য। আর এটা অরিজিনাল অথেন্টিক বডি সহ, আমি একটু দেখাই দিই যে অরিজিনাল বডিটা, এটার মধ্যে যে আপনার মডেল এবং কি ডিভাইসের সহ লেখা থাকবে, আর যেটা মার্কেটে প্রিন্ট করা বা বডি কিছু চেঞ্জ করা, এটাতে কিন্তু আপনার এটা লেখা থাকবে না, এর জন্য সব জিনিস বুঝাই দিলাম তাহলে বুঝতে পারো। এরপরে আরেকটা ডিভাইস আছে, এটা কি আপনি ফিক্সড বলে দিবেন না দাম? একদম, মানে মার্কেটিং এর কোনো প্রাইস আমি বলি না, আমাদের নিজস্ব চ্যানেল আছে মেহেদি বাবু এন্টারটেইনমেন্ট, ওই চ্যানেলে আপনার কন্টিনিউ ভিডিও আপডেট গুলো পাবেন, ওখানেও কোনো মার্কেটিং এর প্রাইস দেনা। বিভিন্ন চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি, আজ আর বাইরের চ্যানেলে আজকে নতুন, বাট ইনশাল্লাহ বাইরের চ্যানেলটাকে আপনারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে রাখবেন, নতুন নতুন অনেক ভিডিও পাবেন আমাদের চ্যানেল, আমাদের শোরুমের। আর এখানে ভিভোর আরেকটা ডিভাইস, ভিভো X80, খুবই নাম করা একটা ফোন, এটা ব্র্যান্ড নিউ ফোনের দাম হচ্ছে 85,000 টাকা প্রায়, 85,000 টাকা, জি। এটার বক্স চার্জার 180 ওয়াটের চার্জার, এটা হচ্ছে 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম, কার্ভ ডিসপ্লে,
যাদের হচ্ছে গিয়া ভালো ব্যাটারি ফোন চান, এটার ভিতরে চার্জার শো আছে, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের ড্রেন ডিসকেস নাই। এটা দাম রাখতেছি 51,000 টাকা, মার্কেটিং এর কোনো সুযোগ নাই। 51,000 টাকা, 1 পিস প্রোডাক্ট আছে, একেবারে মানে আনটাচফের মতোই ফোন, আপনারা নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য। আর এটা অরিজিনাল চার্জার হলো 80 ওয়াট, এটা 30-35 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, খুবই চমৎকার ফোন। এরপরে আমি চলে যাবো স্যামসাং এর ডিভাইসে। স্যামসাং এর একটা নোট 20 আলট্রা, এটা হচ্ছে 12 জিবি 128 জিবি, খুবই সুন্দর। যাদের হচ্ছে গিয়ে নোট লাভার পেন ইউজ পছন্দ করেন তাদের জন্য ডিভাইস, কিন্তু এস পেনটা তো কাজ করে, তাই না? সম্পূর্ণ অথেন্টিক আছে, কোনো ধরনের খোলাটি নাই, আর এস পেন প্রপার কাজ করে, ইনশাআল্লাহ নিতে পারেন। এটার দাম হচ্ছে গেল আপনি 46,200 টাকা, নোট 20 আলট্রা, 12/128, ফুলি ফ্রেশ কন্ডিশন। আমাদের কাছে হোয়াইট কালারটা আছে, এটা অ্যাভেলেবেল, নিতে পারেন ইনশাআল্লাহ। এটা 12 একটা কালারই আছে না? এটা এই মুহূর্তে একটা কালার লাইনের প্রোডাক্ট আছে, যদি কারো চায় অন্য কালার আছে। আপনারা ভিডিওতে ফোন দিবেন, নাম্বার দেখে ফোন দিবেন, কালার অ্যাভেলেবেল থাকলে তো অবশ্যই পেয়ে যাবেন। জি অবশ্যই। আর এটা হচ্ছে এস21 প্লাস, এটা হচ্ছে কি আপনার 8 জিবি 256 জিবি, আর এটা হচ্ছে দুই সিমের সুবিধা আছে। এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয় না দুই সিমেটা, আর এই প্রোডাক্ট আমাদের কাছে আছে। এটা হলো কি আপনার 37,500 টাকা, এটা দুই সিমের, আর যেটা হচ্ছে কি আপনার সিঙ্গেল সিম 12/256 জিবি, আর 256 জিবি সিঙ্গেল সিম, এটা হচ্ছে কি আপনার 36-35 এরকম বর্তমান প্রাইস। আমাদের কাছে প্রোডাক্ট আছে, ইনশাল্লাহ নিতে পারবেন। আর এটা হচ্ছে 128 জিটা, এটা হচ্ছে কি আপনার 35,000 টাকা দাম, ঠিক আছে? এরপরে দেখাবো হচ্ছে কি স্যামসাং S22 সবচেয়ে হট প্রোডাক্ট, একদম সম্পূর্ণ অথেন্টিক, কোনো ধরনের ড্রেন ডিসকেস নাই, রোজ গোল্ড কালার, 8 জিবি 128 জিবি, খুবই পছন্দের একটা সেট মানুষের শীর্ষে। আর হ্যান্ডি সাইজ এবং কি ব্যাটারি ব্যাকআপ, ছোট ফোন তো 3700mAh ব্যাটারি দিছে। এটাতে দুইটা সিমের সুবিধা আছে, আপনারা নিতে পারেন। এটা 5G ফোন, আর 2022 সালে রানিং একটা ফোন। এটা দাম রাখতেছি মাত্র 44,500 টাকা, একদম মানে নিট প্রাইসে। এটাকে 44 করে দেন, এটা 44 করে দিলে থাকে না জান বললেন, বড় ভাই রিকোয়েস্ট করছে 500 টাকার জন্য। আমি 44,000 টাকা আমার চ্যানেলের নাম্বার তো হবে না হয়, কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পাবেন না। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনারা আসবেন। এরপর দেখাবো স্যামসাং S21, এই যে এখানে অনেকগুলো আছে, কালার আছে, 128 আছে, 256 আছে, ঠিক আছে, প্রোডাক্ট আছে, ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। S21 খুবই ফ্রেশ কন্ডিশন, 8/256 সিঙ্গেল সিম আছে, এটার দাম হচ্ছে 33,500, আর 828 S21 এটা রাখতে হচ্ছে 31,500 আর 33,500। অবশ্যই কন্ডিশনগুলো একটু দেখাই দেন কাছ থেকে, কোনো ধরনের তো অবশ্যই দেখাই দেন, ফাঁকা কোনো কিছু নাই, শতভাগের চেষ্টা করি ভালো কন্ডিশন রাখার জন্য। আমার ভিডিওতে অনেক ভাই বলে যে আমার দাম বেশি, আমি কিনিও বেশি বেচিও বেশি, এরকম নেই, ফ্রেশ কন্ডিশন থাকলে প্রাইস একটু বেশি হয়। জি জি ভাই। আর এরপরে দেখাবো স্যামসাং এর বর্তমানে সবচেয়ে সুপার হিট মডেল, যেটা এটা হচ্ছে A82, মানে কম বাজেটে আপনার সব চাহিদা পূরণ হইব। কার্ভ ডিসপ্লে, এরপর হচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, A82 মনেগুলো অনেকগুলো আছে, স্ন্যাপড্রাগনের প্রসেসর, সিঙ্গেল সিম এটা, কিন্তু হ্যাঁ কোরিয়ান ভার্সন, একটাই ভ্যারিয়েন্ট, এটা কোরিয়ান ভার্সন। এটা কালার তিনটা হয়, ভায়োলেট কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার। এই প্রোডাক্ট আমার কাছে আছে, ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন যার যে কোয়েস পিস লাগে। মানে হালকা কার্ভ ডিসপ্লের মধ্যে এটা ভাই চমৎকার একটা ফোন, মানে সবকিছু মিলে 4500mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগনের 855 প্লাস, এরপর হচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি সিঙ্গেল সিম, খুবই চমৎকার একটা ফোন, ফাস্ট চার্জার, OTC সাপোর্ট সহ সবকিছু মিলে এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে। মাত্র 25,000 টাকা হলে দিতে পারবো এই প্রোডাক্টটা, আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে, যার যত পিস লাগবে। আচ্ছা আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাই তাদের জন্য আপনারা, তাদের জন্য অবশ্যই স্পেশাল অফার আছে, তারা তো আর এই খুচরা রেটে পাইকারি নিবে না। আচ্ছা পাইকারির জন্য আমাদের সাথে ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারে। আমাদের থেকে কিন্তু পাইকারি ফোন নিয়ে অনেক দোকানদার সেল করে, ঢাকার বাইরে অনেক দোকানদার আছে আমাদের, ইনশাল্লাহ আমাদের প্রায় 40-50টা কাস্টমার বান্দা আছে, তারা কম রেঞ্জে নিয়ে প্রোডাক্ট সেল করে, তাদের জন্য আলাদা হিসাব, সমস্যা নাই ইনশাল্লাহ। এরপর দেখাবো S21 FE, মার্কেটে সবচেয়ে সুপার হিট একটা ফোন বলা চলে, মেটাল বডি, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, এটা ফিজিক্যাল ডুয়েল সিম, এটা এটা হচ্ছে একজনের দর্শন, এটা ফিজিক্যাল ডুয়েল সিম, এটা হলো একজনের কন্ডিশন ফ্রেশ আছে। এটা দাম রাখতেছি মাত্র 34,500 টাকা, S21 FE, হ্যাঁ খুবই সুন্দর একটা ফোন, নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য, খুব ফ্রেশ। এরপরে দেখাবো স্যামসাং এর S10 প্লাস স্পেশাল এডিশন ফোন, না ঠিক আছে, এটা জাতীয় ফোন হলে আমার কাছে তিনটা ভেরিয়েন্টের ফোন আছে, আপনার মাথা অবাক হয়ে যাবো, ঠিক আছে, তিনটা ভেরিয়েন্ট S10 প্লাস এর। এটা বলি ফার্স্টে, 12 জিবি র্যাম, 1 টেরাবাইট, 12 জিবি, 1 টেরাবাইট, হ্যাঁ S10 প্লাস স্পেশাল এডিশন, এটা হচ্ছে হোয়াইট কালার, বডি হচ্ছে গোল্ডেন কালার, ঠিক আছে। এরপরে দেখাবো হচ্ছে 8 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, ওকে ঠিক আছে। এরপরে দেখাবো হচ্ছে 8/128 রেগুলার যে ভার্সনটা, এটার বডি হচ্ছে কি সিলভার, আর যেটা স্পেশাল এডিশন এটার বডি হলো কি গোল্ড কালার, গোল্ড কালার, হ্যাঁ এটার হচ্ছে এই হোয়াইট হয়, আর রেগুলারটা যেটা এই হোয়াইট আর একটা কালার হয়, কিন্তু বাট এই কালার সাথে এটার হোয়াইট অনেক বেশি স্পেশাল এডিশনটার, আর এটা হচ্ছে রেগুলারটা একটু হোয়াইট কম। আচ্ছা ঠিক আছে, আপনার 12 ওয়ান্ডার বাইট হলো 34,000 টাকা, 8/512 লোকে আপনার
31,500 টাকা আর হচ্ছে 2818 টাকা 25,000 টাকা ঠিক আছে এগুলা এরকম প্রাইসে বার্গেনিং এর কোনো সুযোগ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এগুলা কোনো খোলা ফিটিং নাই অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এরপর Samsung এর S10 এর S10 দেখাবো S10 এরও দুটো ভার্সন আছে সিঙ্গেল সিম আছে ডাবল সিম আছে RGB 128GB কন্ডিশন ফুললি ফ্রেশ অথেন্টিক আছে কোনো ধরনের খোলা ফিটিং নাই আর Samsung এর S10 S10 প্লাস কোনো ধরনের ক্লেম নাই কোনো ধরনের ড্রেন্ট স্কেচ নাই শতভাগই ফ্রেশ এটা কিন্তু কার্ভ ডিসপ্লে এটা কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে 34 mAh ব্যাটারি সিঙ্গেল সিম হচ্ছে 22,000 ডাবল সিম হচ্ছে কি আপনার 24,000 টাকা 24,000 টাকা 22 আর 24 24 এরপরে দেখাবো আর ছোট ভাই S10e এই যে দেখছেন কালার কি মাথা নষ্ট কালার জুস একটা কালার ঠিক আছে কালার তিনটা আছে S10e এর এই যে ব্ল্যাক হোয়াইট কালার তিনটা কালারই আছে S10e 6GB RAM 128GB স্টোরেজ অ্যামোলড ডিসপ্লে সাইড ফিঙ্গারপ্রিন্ট সিঙ্গেল সিম এটা ঠিক আছে সিঙ্গেল সিম এটা দাম রাখতেছি মাত্র 17,000 টাকা হলে আপনারা এই ডিভাইসটা নিতে পারেন চমৎকার একটা ফোন S10e এই ডিভাইসটা খুবই সুন্দর মাত্র 17,000 টাকা 17,000 টাকা হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশন এরপর দেখাবো Samsung S সিরিজের A52s 6GB RAM 128GB স্টোরেজ যারা হচ্ছে ব্লগিং ভিডিও করতেছেন গেম খেলতে চান এই ফোনটা আর বাইজো মনে ভিডিও করতেছেন A52s দিয়ে ঠিক আছে 52 এটার আপডেট ভার্সনটা আছে ভাইয়ের আপডেট ভার্সনটা এটা 3.5mm এর জায়গা আছে যারা মূলত হচ্ছে ওই যে বয়া হেডফোন সাপোর্টেড এটা নিতে পারেন এর র্যান্ডমাইজ করার জন্য এবং খুবই সুন্দর একটা সেট চমৎকার কালার বলা যায় এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল সিম এটা দাম রাখা হচ্ছে 25,500 টাকা 25,500 টাকা জি ভাইয়া এটাকে 500 টাকা লেস করে দেন না এটা 25 করা যায় না করেন 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 আচ্ছা ঠিক আছে জানা করে দিলাম 25,000 টাকা এরপর দেখাবো মার্কেটের সবচেয়ে এখন বর্তমানে হট একটা প্রোডাক্ট M53 100 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে সামনে হচ্ছে 32 100 মেগাপিক্সেল ক্যামেরা ভাই এটার ক্যামেরা দিয়ে ব্লগিং ভিডিও করতে পারেন সম্পূর্ণ ক্যামেরা অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরা দেখেন অবশ্যই চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে 164 আর 12 মেবি এগুলো যে আমি জানি না ভুলে গেছি আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন M53 5000 mAh এর ব্যাটারি বিগ ডিসপ্লে 6.7 inch ডিসপ্লে এই ফোনটা নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য অনেক ভালো এক জেনারেশন ফোন সিঙ্গেল সিম এটা এটা হচ্ছে কি আপনি মার্কেটের প্রায় এমনি 52-55,000 টাকা ব্র্যান্ড নিউ জন ছিল এখন আমরা সেল করতে চাইছি যে আপনার 26,500 টাকা 26,500 টাকা মাত্র 26,500 টাকা খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আছে এরপরে আমি দেখাবো কম দামের একটা সেল Samsung এর A51 6GB 128GB সিঙ্গেল সিম দাম রাখতেছে 18,500 টাকা 18,500 টাকা গেলে আপনারা এই ডিভাইসটা নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য ফোন খারাপ হলে আমাকে টাকা দিয়ে রিটার্ন নিয়ে যেতেন সমস্যা নাই এরপর দেখাবো আপনার S10 5G হলো কি আপনার চমৎকার একটা ফোন আনকমন একটা কালার মানে এটা গোল্ড কালার এটাতে হচ্ছে কি R256 এটাতে 4500 mAh ব্যাটারি ইউজ করতে পারবেন গেম খেলে যারা বড় ডিসপ্লে চান তাদের জন্য এই ফোনটা নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য মাত্র হচ্ছে কি আপনার 28,500 টাকা হলে এই ফোনটা নিতে পারবেন RGB RAM 128GB স্টোরেজ দুইটা সিম ইউজ করতে পারবেন এর আগে যেগুলো ছিল সিঙ্গেল সিম এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম খুবই চমৎকার একটা ফোন মানে র্যান্ডম ইউজ করার জন্য মানে গেম খেলার জন্য যাদের বেশি ব্যাটারি দরকার বা ভিডিও করার জন্য বড় ডিসপ্লে দরকার এই ফোনটা নিতে পারেন হ্যাঁ র্যান্ডম ইউজ করার জন্য খুবই চমৎকার অরিজিনাল অথেন্টিক কোনো ধরনের খোলা ফিটিং নাই এটার দাম রাখতে চাইছিল আপনার 27,500 টাকা 27,500 টাকা কোনো মার্কেটিং এর সুযোগ নাই এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্লাস বড় হচ্ছে এরপরে আমাদের Samsung এর কালেকশন শেষ দেখেন এই পর্যন্ত থেকে এতটুকু পর্যন্ত কিন্তু শুধু হিউজ পরিমাণ Samsung এর কালেকশন ছিল এখন আমরা চলে যাবো ভেলভেট LG এর কিছু ফোন আছে LG ভেলভেট এই কালারটা তো একদম আনকমন জি জি
এইটা হচ্ছে একটু সম্পূর্ণ আনকমন একটা ফোন, এই যে এলজি ভেলভেট, এটা হচ্ছে 8GB RAM আছে সচরাচর, কিন্তু ভাই দেখা যায় একদম আনকমন। আর কিছু অরোরা গ্লো কালার যেটা হয়, অরোরা গোল্ড, গ্লো কালার অরোরা গোল্ড আর হচ্ছে গ্রিন কালার, ঠিক আছে তিনটা কালারই আছে আমাদের কাছে প্রোডাক্ট, ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন। এটা দাম রাখতেছি মাত্র 22000 টাকা, 22000 টাকা 22000 টাকা ওয়ান। জি মানে এই ফোনটাতে যা যা ইউজ করছে, যদি এটা স্যামসাং বা ওয়ান প্লাস হতো লক্ষ টাকার উপরে এটা রেট হয়ে যেত। এটা তো অবশ্যই লক্ষ টাকার উপরের ফোনই ভাই, এখন দাম কমছে দেখে এত কমে দিছে, এটা প্রায় আপনি 70-80000 টাকা দামের ফোন ভেলভেট। এরপরে আমি আপনাদেরকে ওয়ান প্লাসের ডিভাইস দেখাবো, যে ওয়ান প্লাস এইচআর নোট সি টু ফাইভ জি, এটা হচ্ছে কি আপনার 8GB RAM 8GB স্টোরেজ, খুবই চমৎকার ফোন, একটা শুধু সিঙ্গেল ডিভাইস। আর এটাতে ফিজিক্যাল ডুয়েল সিম আছে, ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, সব কিছু মিলে ওভারঅল একটা ভালো ফোন। এটাতে কোনো গ্রিন লাইনের ইস্যু নাই, আপনারা যারা ওয়ান প্লাস ইউজার, কিছু কিছু ডিভাইসে গ্রিন লাইন পড়েন, ইনশাল্লাহ আপনারা এই ফোনটা নিতে পারেন। এটা দাম হচ্ছে কি আপনার 26500 টাকা, 26 রাখবো, যান 26 করে দিব। এরপরে দেখাবো হচ্ছে ওয়ান প্লাস টেন আর খুবই চমৎকার একটা ফোন, যাদের হচ্ছে কি ভালো ক্যামেরা চান, র্যান্ডম ইউজ করার জন্য। আর ডিজাইনটা করা হয়েছে আইফোনের বডির মতো, খুব সুন্দর, ফুল ফ্রেশ কন্ডিশন আছে, ব্ল্যাক কালার ফোনটা, 32/5 8GB RAM 128GB 4500 আছে, খুবই সমস্যা না, এই ফোনটা একদম ভালো একটা ফোন, র্যান্ডম ইউজ করা, এটাতে কোনো গ্রিন লাইনের ভয় নাই। এরপরে আমি আপনাকে গ্রিন লাইনের ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন এটার ভাই, এই মডেলে গ্রিন লাইন পরে নাই, ঠিক আছে, মূলত হচ্ছে গ্রিন লাইন পরে নাই। এর জন্য প্রাইস কত রাখছেন? এটার হচ্ছে 32/5 32500 টাকা। এরপরে দেখাবো রেডমি নোট 12, একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে, এটা র্যান্ডম ইউজ করার জন্য যারা চায় নিতে পারে, গেম খেলার জন্য বেস্ট একটা ফোন। এরপর দেখাবো রেডমি 10 প্রাইম 2022 সালের মডেল, এটা হচ্ছে 4GB 64GB, খুবই সুন্দর একটা চমৎকার ফোন, মানে আমার কাছে কম বাজেটের অল্প কিছু প্রোডাক্ট আছে, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব ইনশাল্লাহ। যারা মূলত দেখবেন সাথে সাথে অর্ডার করবেন, কারণ এগুলো কোয়ান্টিটি বেশি নাই, যেমন নোট 12 দেখাইছি এক পিস, এটাও এক পিস আছে, এটা দাম রাখি হচ্ছে কি আপনার 13800 টাকা। জি জি 13800 টাকা, 4GB 64GB ফুল ফ্রেশ কন্ডিশন। এরপরে দেখাবো আরেকটা A53, এটা হচ্ছে কি আপনার 6GB 128GB, এটার দাম হচ্ছে কি আপনার 15000 টাকা, মাত্র 15000 টাকা রাখবো, 6128 ওপর এই সেটটা। আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট কাজ করে তো? হ্যাঁ অবশ্যই, সম্পূর্ণ অথেন্টিক, কোনো ধরনের ঝামেলা নাই, সমস্যা নাই, খালি ইউজ হয়েছে, ফ্রেশ কন্ডিশন আছে। এরপরে দেখা যাচ্ছে ভিভোর Y16, মানে যাদের হচ্ছে মূলত কম বাজারের মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর একটা ফোন, র্যান্ডম ইউজ করার জন্য মাত্র 12500 টাকা, একেবারে কম বাজেটে, মানে আমার ভিডিওর সর্বনিম্ন প্রোডাক্ট আজকে হলো এটা, ঠিক আছে, মাত্র 10500 টাকায় মানে এই বাজেটে আসলে ফোন কম। ভিভোর আরেকটা প্রোডাক্ট আছে, ভিভো বি ইলেভেন একটু আগের মডেল, এই ফোনটাও আছে, ওটার রেট হচ্ছে 10000 টাকা দিয়ে দিব, সমস্যা না, 6GB 64GB এই ফোনটা আমার এখানে নাই, চার্জে দেওয়া আছে হয়তো। এরপরে রেডমি নোট নাইন, এই যে দেখেন কন্ডিশন খুবই সুন্দর, কোনো ধরনের ডেন্ট ডিসেস নাই, এগুলো বাইরের প্রোডাক্ট, ইউজ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, মানে ডেন্ট ডিসেস নাই বললে না, কাভার ছোটোখাটো দাগ দুগ আছে। এটা দাম রাখতে হচ্ছে কি আপনার 14500 টাকা, নোট নাইন 14000 টাকা রাখবো, দেখেন নোট নাইন মাত্র 64GB 14000 টাকা, 5000 mAh ব্যাটারি, খুবই চমৎকার একটা ফোন, র্যান্ডম ইউজ করার জন্য এই ফোনটা নিতে পারেন, মাত্র 14000 টাকা। এরপরে দেখাবো আপনাকে ওপো A57 4/64 একবারে ইনটেক কন্ডিশন, কোনো ধরনের ডেন্ট ডিসকেস নাই, এটার দাম রাখবো হচ্ছে 13500 টাকা, মাত্র 13500 টাকা, শুধু ডিভাইস একেবারে সম্পূর্ণ ফ্রেশ, আনফ্রেশ মাল হলেও 500 টাকা দেখছি কম পাওয়া যায়, এগুলো ফোনে তো কম দামি, এগুলো আসলে আহামরি ডিফারেন্স নাই। এরপরে আমি আপনাকে দেখাবো ওপোর আরেকটা ফোন, বর্তমানে সবচেয়ে নাম করা একটা ডিভাইস, লেটেস্ট একটা ফোন ওপোর, হ্যাঁ হ্যাঁ, এটার ব্র্যান্ড নিউ প্রায় আপনার 35000 টাকার মতো ছিল, ওপো F21 Pro, মানে F21 Pro, এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন, কোনো ধরনের ড্রেন ডিসকেস নাই, এটার অরিজিনাল 3300 চার্জারটা আমাদের কাছে আছে, যদি কারোর লাগে
এই ডিভাইসের এই চার্জারটা সরে যেতে 3600 অরিজিনাল চার্জার, শুধু বক্সটা নাই, কাস্টমার বক্সটা ওনার নষ্ট হয়ে গেছে, আমাদের এক্সচেঞ্জ করা, এটা বাংলাদেশ অথরাইজ প্রোডাক্ট, কোনো ডেন্টিস্টিস নাই, মাত্র এটা হচ্ছে কি আপনার 22000 টাকা চার্জার সহ 22000 টাকা, 8GB 128GB, এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা চার্জ নাই, অফ করা আছে, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। অনেকে বলতে পারেন যে অপোর এই ফোনটা এত দাম কেন, এটা ক্যামেরা সব কিছুই পারফরমেন্স মিলে অনেক ভালো একটা ফোন, র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন, মাত্র 22000 টাকা, এটার 828 চার্জারশো। এরপরও দেখা হচ্ছে রেনো 7 5G R256, খুবই চমৎকার একটা ফোন, র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন, বেস্ট একটা ফোন, এটার প্রাইস রাখতেছি মাত্র 24500 টাকা, শুধু ডিভাইস মাত্র 24500 টাকা, আমরা অনেকগুলো ফোন সেল করছি এটার ফ্রুলি ফ্রেশ কন্ডিশন। এরপরে এখন দেখাবো সবচেয়ে একটা ধামাকা কালেকশন, মানে মাথা নষ্ট ভাইয়া, সোনির হিউজ পরিমাণ কালেকশন, হ্যাঁ এটা সোনি 5 Mark III, এই যে দেখেন আমি কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি, একাত্তরা ওয়াটার প্রুফ সহ, আমি ওয়াটার প্রুফ গ্যারান্টি দিয়ে বেচছি, বাট আমি পানি দিয়ে চেক করে দিই না, এটা সত্যি কথা, যেহেতু সেকেন্ড হ্যান্ড বেচি ভাই, আপনারা একটা বিশ্বাস করেন বা বোঝার চেষ্টা করেন, যারা ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ বলেন ভাই, 1-1.5 লাখ টাকার ফোন 30-35 হাজার টাকা বিক্রি হয়, সেক্ষেত্রে ফোনটা কিভাবে কি ওয়ারেন্টি দেয়, কোম্পানি দেয় যে 6 মাসের 1 বছর ওয়ারেন্টি, সেক্ষেত্রে এটা 2 বছর 1 বছর ইউজ হয়েছে ফোন, তো সেক্ষেত্রে ওয়ারেন্টিটা কিভাবে দেওয়া যায়। এরপরও যদি কোনো কাস্টমার চান আমি আপনাকে প্রুফ করে দেখাই দিব যে ওয়াটার প্রুফ আছে কিভাবে, ওইটা পানি ছাড়াই আমি চেক করে দেখাই দিব, ওটা এখন আমি বলবো না, ওয়াই আছে সমস্যা নাই, এটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন 5 Mark III, এটা হচ্ছে কি আমি বলি একটু, এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, 5 Mark III, 4500 mAh ব্যাটারি, 8GB RAM, 128GB স্টোরেজ, এটা হচ্ছে কি ফটোগ্রাফের জন্য, এটা ক্যামেরার জন্য সবচেয়ে ভালো একটা ফোন, এটা দিয়ে ভিডিও অনেক সুন্দর ভিডিও হয়, যেটা দিয়ে অনেক মুড সিস্টেমগুলো আছে, আপনার প্রোডাক্ট মোড অনেক মোড, যেগুলো আমি হয়তো কিছু জানা, যারা ফটোগ্রাফার আছে তাদের জন্য হলো এই ফোনটা বেস্ট। আর আমি এর আগে আমাদের দোকান থেকেই সর্বোচ্চ সেল করছি, এর আগে 22 পিস, এখন হচ্ছে 5 পিস, এর মাঝে 2 পিস ডিউ ছিল, আর আশা করি মার্কেটে কেউ এই প্রোডাক্টটা এখনও পায় নাই ইনশাল্লাহ। এটা এখন দিতেছি হলো 34500 টাকা, 34500 টাকা, যাদের কারো লাগে সাথে সাথে দেখার সাথে সাথে আপনারা ভিডিওতে অর্ডার করবেন, কারণ না হয় পাবেন না, এটা অল্প কয়েকটা পিস আছে, এক্সপিরিয়া 5 Mark III, তারপরে দেখাবো হচ্ছে কি আপনার সোনি 10 Mark III, এই যে 10 Mark III, এই যে এটা আছে কালার আছে তিনটা, ঠিক আছে 10 Mark III, এই যে দেখেন হাতে নেন, খুবই চমৎকার চমৎকার কালার, এই যে একটা কালার আছে, একটা কালার আছে, তিনটা কালার আছে 10 Mark III, আর 10 Mark III কনফিগারেশন খুবই সুন্দর, 6GB RAM, 128GB স্টোরেজ, স্ন্যাপড্রাগন 690, 4500 mAh ব্যাটারি, খুবই চমৎকার একটা ফোন, র্যান্ডম ইউজ করার জন্য আপনারা নিতে পারেন, এটার প্রাইস রাখতেছি মাত্র 18000 টাকা, যদি কারো লাগে 18000 টাকা, হ্যাঁ খুবই সুন্দর টাইপ সি পোর্ট, চমৎকার একটা ফোন, হ্যান্ডি এবং কি ডিসপ্লে রেজুলেশন অনেক ভালো, আপনারা ব্যাটারি ব্যাকআপের জন্য সোনির ফোনের বিষয়ে ভাই অনেক ভালো, এগুলো অথেন্টিক আছে, কোনো ধরনের খোলা ফিটিং নাই, নিশ্চিন্ত নিতে পারেন ইনশাল্লাহ। এরপর দেখাবো সোনির আরেকটা ফোন, সোনি এক্সপেরিয়া 5 Mark II, 8GB RAM, 128GB স্টোরেজ, 4000 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগনের প্রসেসর, এটা মেবি 765 বা 870 এরকম হতে পারে প্রসেসরটা, আপনারা দেখে নেবেন। আর 5 Mark II খুবই চমৎকার একটা ফোন, র্যান্ডম ইউজ করার জন্য, ক্যামেরার জন্য অনেক ভালো, 12 MP ক্যামেরা ইউজ করা হয়েছে, এটা 5 Mark III 12, 5 Mark III হচ্ছে তিনটা ক্যামেরা ইউজ করেছিল, আর এটারও হচ্ছে দুইটা ক্যামেরা, এটারও তিনটা ক্যামেরা, এটার হচ্ছে 2.12 ক্যামেরা, খুবই সুন্দর ফোন, র্যান্ডম ইউজ করে এটা হচ্ছে 19500 টাকা মাত্র, 19500 টাকা। এরপরে দেখাবো হচ্ছে সোনি ওলেকে আপনার 10 Mark II, এই যে সোনি 10 Mark II, এটাও খুবই সুন্দর চমৎকার ফোন, তিনটা কালার আছে আমার কাছে 10 Mark II, মাত্র হচ্ছে কি আপনার 13500 টাকা, ঠিক আছে 13500 টাকা, 4GB RAM, 64GB স্টোরেজ, অথেন্টিক, কোনো ধরনের খোলা পেটি নেই, খুবই চমৎকার ফোন, র্যান্ডম ইউজ করতে পারে, চার্জের ব্যাকআপ অনেক ভালো, খুব এই ফোনটা মানে যারা নিবেন খুবই হেভি বা ইউজ করতে পারবে, মানে কোনো ধরনের ড্রেন ডিসকাশনও নাই, আর ফোনটা সুন্দর বা যা কাউকে যদি গিফটও দেয়, মানে এই বাজেটে কোনো বেস্ট ফোন, এটা কিন্তু কোনো সময় 60,000 টাকা দাম ছিল, হ্যাঁ এত দামি প্রোডাক্ট, অথেন্টিক আছে, কোনো ধরনের খোলা ফিটিং নাই, ঠিক আছে। এরপরে দেখাবো আমি আপনাকে সোনি এক্সপেরিয়া 5, এই যে এক্সপেরিয়া 5 কোয়ান্টিটি আছে, আপনারা দেখেন সমস্যা নেই, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে, দেখতে পারবেন, এটা সম্পূর্ণ অথেন্টিক, কোনো ধরনের খোলা ফিটিং নাই, এটা হচ্ছে 6GB RAM,
64 GB স্টোরেজ, স্ন্যাপড্রাগন প্রসেসর, 3100mAh ব্যাটারি, র্যান্ডম ইসকতর অথেন্টিক প্রক, কোনো ধরনের ড্রেন ডিসকেস কোনো কিছু নেই ইনশাআল্লাহ। জাপানি ব্র্যান্ড ডকোমো, এগুলো জাপানি জাপানি আছে, এটা মাদার কোম্পানি তো জাপানি, ঠিক আছে। ডকোমো আছে, আবার ডকোমো ছাড়াও আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটার দাম হচ্ছে মাত্র 15,000 টাকা, কম দামে ডাবল সিম চান এই ফোনটা নিতে পারেন। সোনি L4 3GB 64GB মাত্র 12,000 টাকা, 3GB 64GB এর জন্য ফোনটা র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন আপনারা, বেস্ট একটা ফোন। এরপরে আমি আপনাকে দেখাবো, আমরা চলে যাবো গুগলে, গুগলে আছে, গুগল কিছু প্রোডাক্ট আছে যেগুলো এখন আমি একটু কথা বলে দিই। অনেক ভাইয়েরা আমাকে ব্লিপ করে টাস্ট করে কি 2-3টা মডেল বলে দিচ্ছে, আপনারা প্লিজ এই ফোনগুলো কিনেন না, না কিনাই ব্যাটার। LG B60 আমি ভিডিও দিয়েছিলাম, ভালো ফোন, এই ফোনটা সমস্যা আমি আর বেছি নাই। এরপর হচ্ছে স্যামসাং S20 প্লাস, এই ফোনটা দয়া করে মার্কেট থেকে কিনবেন না, কিনলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর একটা S22 প্লাস, না না না, এটা S20 আর S20 প্লাস, S20 প্লাস, এই ফোনটা একটু সমস্যা আছে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কিনলেও পারেন না বললেও পারেন। আমার জায়গায় আমি চেষ্টা করি মানুষদেরকে একটা ভালো সাজেশন দেওয়ার জন্য। আর আরেকটা ফোন হলো আপনার গুগল পিক্সেল 6 প্রো, আর হলো 6 একটু সামথিং নেটওয়ার্কের সমস্যা, ওটা পরবর্তীতে আপগ্রেড আসলে যদি হয়ে যায় তাহলে তখন মার্কেটে, এখন এই মুহূর্তে না কেনাই বেটার। এখন আমি দেখাবো গুগল পিক্সেল 4A, ফোর জি, এটা খুব চমৎকার, কোনো ধরনের ড্রেন ডিসকেস নেই, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে। এটা দাম রাখতেছি মাত্র 17,000 টাকা, ওইলে আপনারা এই ডিভাইসটা নিতে পারেন, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন, 6GB 8GB 17,000 টাকা, 17,000 টাকা, হ্যাঁ এই ফোনটা নিতে পারেন রাফ এন্ড ডাবিস করার জন্য। এরপরে দেখাবো আপনার গুগল পিক্সেল 4A 5G, হ্যাঁ হোয়াইট কালারটা খুবই চমৎকার, এটা বেশি চলে এখন, ব্ল্যাক কালারও হয়, বর্তমানে ব্ল্যাক মার্কেটে অ্যাভেলেবেল না, আর হোয়াইটটা আছে। এটা দাম হচ্ছে মাত্র 18,500 টাকা, হলে নিতে পারেন 4A 5G, 6GB র্যাম, আপনার 3800mAh কিন্তু ব্যাটারিটা, ঠিক আছে, এটা ব্যাটারি 800mAh ব্যাটারি, 3880mAh ব্যাটারি, এটার ব্যাটারি ব্যাকআপও ভালো, এবং চার্জের ফাস্ট চার্জার সিস্টেম আছে, এবং ক্যামেরা রেজুলেশন বল সব কিছু মিলিয়ে এটা যারা নেন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন। গুগলের গেমিং খেলার জন্য অনেক ভালো একটা ফোন, শুধু ডিভাইস মাত্র 18,500 টাকা, 18,500 টাকা। এরপরে দেখা হচ্ছে গুগল পিক্সেল 5A 5G, সবচেয়ে নাম করা ফোন যেটা বলা হয়, পরিমাণ কোয়ান্টিটি আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা মাত্র 23,000 করে রাখতেছি, 6GB র্যাম, 128GB স্টোরেজ, দুটা সিমের সুবিধা আছে, যাদের র্যান্ডম ইউজ করতে চান বা ভালো ব্যাটারি ব্যাকআপ চান গুগলের মধ্যে এই ফোনটা নিতে পারেন রাফ এন্ড ডাব ইউজ করার জন্য। আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ ইনশাল্লাহ, ভাইয়ের ব্লগ থেকে যদি কেউ আসে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো প্রাইস দেওয়ার জন্য এবং ভালো কম রাখার জন্য আর কি। এটা রাখতেছি 23,000 টাকা, যদি কারো লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস তো ফার্স্টে বলছি, ঢাকা যমুনা ফিউচার পার্ক Level 4 ব্লক ডিতে আসলে আপনারা এই পছন্দের ফোনটা নিতে পারবেন, এবং কি অনলাইনে বুকিং করতে চাইলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি জানেন, মাত্র 23,000 টাকা হলে এই ডিভাইসটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের এখানে প্রোডাক্টের কালেকশন শেষ ইনশাল্লাহ, পরবর্তীতে নতুন কোনো আরও ভিডিও আসলে বা প্রোডাক্ট আসলে আপনাদেরকে এই ভাইয়ের চ্যানেলে বা আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট জানাই দিব, সর্বোচ্চ আমাদের পাশেই থাকবেন, এবং ভাইয়ের ভিডিও বা আমাদের চ্যানেলে যেটা আছে নিজস্ব অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন, আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ভাইয়ের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভাইয়ের চ্যানেলটা একটু নামটা যদি বলে দিতাম, আমরা হচ্ছে তানিম এক্সপ্রেস লিমিটেড, আচ্ছা তানিম এক্সপ্রেস লিমিটেডে যারা দেখবেন অবশ্যই তাদের জন্য আমি আমার ভিডিও দেখে আসলে সর্বোচ্চ চেষ্টা করবো আর কি ভালো কিছু দেওয়ার জন্য, অবশ্যই প্রোডাক্ট খারাপ পাবে না। আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো দেওয়া আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি, লাস্টের বারের মতো বলে দিচ্ছি, যদি আমাদের কর্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার আর যদি কেউ আমার কাঙ্ক্ষিত মানে যারা ফোন নিচ্ছেন যদি কোনো বিষয়ে আপনাদের মনে কষ্ট থাকে অবশ্যই আমি তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত, কারণ সব কাস্টমারকে সবভাবে আমরা সার্ভিস দিতে পারি না, একটু কম বেশি হইতে পারে, অনেক কাস্টমার হয়তো আমার প্রতি রাগ যদিও থাকে, রাগ অনুরাগ থাকে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ, পরবর্তী আসবেন ভালো সার্ভিস দিব অতটুকু আশা রাখতে পারেন। আর আমার সাথে আমার আছে রাব্বানি মামা, দুইটা নাম্বারে দেখতে থাকবো, বাংলা লিঙ্ক নাম্বার এবং কি এটা, এই যে রাব্বানি মামা আছে উনি থাকবে, আর আমি আছি, আরও একজন আছে আমার সাথে, নাম হলো আশরাফ, আমরা তিনজন আছি ইনশাল্লাহ। আমাদের ভিডিও লাস্টে বলে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আর
তো বলার কিছু নেই, ইনশাল্লাহ আসবেন আমাদের শোরুমে, আসবেন চা কফি খেয়ে যাবেন, দাওয়াত রইলো, কোনো ধরনের দায় দাবি নেই ইনশাল্লাহ।